প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে বিএন অনলাইন স্কুল বিডিতে স্বাগত। গত মডেল টেস্টের ন্যায় আজকেও কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন দিয়ে সাজানো মডেল টেস্টে নিয়ে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন শেখ। আজকের মডেল টেস্টে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে এই প্রশ্নগুলো বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং বিসিএস প্রিলিমিনারি, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ, বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ সরকারি এবং বেসরকারি চাকরির এমসিকিউ পরীক্ষায় একাধিকবার এসেছে। তাই আজকের মডেলটি গত দুই মডেলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সরাসরি মডেল টেস্টে চলে যাই। আজকে মডেল টেস্টের প্রথম প্রশ্ন যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, প্রশ্ন হলো জাতীয়তাবাদের উপাদান নয় কোনটি। আমরা নিচে যে চারটি উত্তর দেখতে পাচ্ছি এর মধ্যে সঠিক উত্তর হলো গ রাজনীতি। বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয় কত সালে? উত্তর ঘ 25 ফেব্রুয়ারি 2009। ঘোষিত পরমাণু অস্ত্রধারী দেশ কয়টি? 7টি, 6টি, 5টি, 8টি। সঠিক উত্তর ঘ 8টি। বাংলাদেশে কত সালে বিজ্ঞান ও আইসিটি মন্ত্রণালয় স্থাপন করা হয়? সঠিক উত্তর সালে। দীর্ঘকাল মাটির নিচে অবরুদ্ধ থাকার পর 33 জন খনি শ্রমিককে উদ্ধার করা হয়েছে যে দেশে? সঠিক উত্তর গ চিলিতে। বিআইএমএসটিইসি এর পূর্ণ রূপ কি? সঠিক উত্তর দি বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কর্পোরেশন। পরবর্তী প্রশ্ন, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কমিটি কত তারিখে গঠিত হয়? আমরা নিম্নে যে চারটি উত্তর দেখতে পাচ্ছি এর মধ্যে সঠিক উত্তর হল খ 30শে জানুয়ারি 1952। সেনেগাল যে দেশের উপনিবেশ ছিল? উত্তর ক ফ্রান্স। সেমুতাং গ্যাস ক্ষেত্র অবস্থিত কোথায়? বান্দরবান, খাগড়াছড়ি, সুনামগঞ্জ, রাঙ্গামাটি। সঠিক উত্তর খ খাগড়াছড়ি। নিম্নের কোনটি সামাজিক নেটওয়ার্কিং সাইট? প্রিয় শিক্ষার্থীরা, যে চারটি উত্তর দেখতে পাচ্ছি এর মধ্যে সঠিক উত্তর গ টুইটার। প্রিস্টিনা কোন দেশের রাজধানী? ক্রোশিয়া, কসোভা, মেসেডোনিয়া, জর্জিয়া। উত্তর কসোভা। বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠীর নয় গারো, মণিপুরি, রোহিঙ্গা, সাঁওতাল। উত্তর গ রোহিঙ্গা। দেশ ভালো হয় যদি দেশের বিশ্ববিদ্যালয়গুলো ভালো হয়, এই উক্তিটি কে করেছেন? আমরা যে চারটি অপশন দেখতে পাচ্ছি এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হল ঘ পণ্ডিত নেহরু। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের মূল প্রবক্তা? সঠিক উত্তর ক জন স্টুয়ার্ট মিল। বিশ্ব আদিবাসী দিবস পালিত হয় কবে? উত্তর ঘ 9ই আগস্ট। এটাও ইতিহাসের শিক্ষা যে কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না, এই উক্তিটি কে করেছেন? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হল ঘ কার্ল মার্কস। টেস্ট টিউব বেবি পদ্ধতির জনক কে? সঠিক উত্তর গ রবার্ট এডওয়ার্ড। ফরাসি বিপ্লবের মেয়াদকাল কত? আমরা যে চারটি উত্তর দেখতে পাচ্ছি এ চারটি উত্তরের মধ্যে সঠিক উত্তর হল খ 1789 থেকে 1799। বাংলাদেশের অর্থনৈতিক নীতি নির্ধারণ এবং
উন্নয়ন প্রকল্প অনুমোদন সংক্রান্ত সর্বোচ্চ সংস্থা নিম্নের কোনটি? এ প্রশ্নের সঠিক উত্তর হল ঘ, জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী পরিষদ। নরওয়ের মুদ্রার নাম কি? যে চারটি মুদ্রার নাম আমরা অপশনে দেখতে পাচ্ছি এগুলোর মধ্যে সঠিক উত্তর হল গ, ক্রোনা। অ্যানথ্রাক্স শব্দটির মূল ভাষা নিম্নের কোনটি? ইংরেজি, ফরাসি, গ্রিক, ল্যাটিন। সঠিক উত্তর গ, গ্রিক। এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম জানিয়েছেন এভারেস্ট শৃঙ্গের দৈর্ঘ্য প্রস্থ হল? সঠিক উত্তর খ, 30 ফুট ও 6 ফুট। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হল সম্পত্তির রাষ্ট্রীয় মালিকানা, সম্পত্তির ব্যক্তি মালিকানা, সম্পত্তির ব্যক্তি ও রাষ্ট্রীয় মালিকানা, ব্যক্তিগত সম্পত্তির যৌথ মালিকানা। সঠিক উত্তর গ, সম্পত্তির ব্যক্তি ও রাষ্ট্রীয় মালিকানা। বাংলাদেশের সংবিধানে বাঙালি জাতীয়তা বাংলাদেশি জাতীয়তা দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল যে সংশোধনীতে? প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নের সঠিক উত্তর হল গ, পঞ্চম সংশোধনী। অর্থ সরবরাহ বেড়ে গেলে কি হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হল গ, মূল্যস্ফীতি হয়। স্বাধীন বাংলাদেশে প্রথম ব্যক্তি হিসাবে যিনি ব্রিটেনের নাইট উপাধি লাভ করেন তিনি হলেন ফজলে হাসান আবেদ। লোকসাহিত্য সংগ্রহে অবদান রেখেছেন নিম্নের কোন ব্যক্তি? এই প্রশ্নের সঠিক উত্তর হল খ, দীনেশ চন্দ্র সেন। প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে যে প্রতিষ্ঠান দায়িত্ব পালন করে? প্রিয় শিক্ষার্থী, আমরা যে চারটি উত্তর দেখতে পাচ্ছি এ চারটি উত্তরের মধ্যে সঠিক উত্তর খ, ডিপিই। ইউএনবি কি? ইউএনবি হল একটি সংবাদ সংস্থা। বাংলাদেশ যে দেশের কাছে জমি ইজারা চেয়েছে? প্রিয় শিক্ষার্থী, আমরা যে চারটি উত্তর দেখতে পাচ্ছি এ চারটি উত্তরের মধ্যে সঠিক উত্তর হল নিউজিল্যান্ড। মাইল পোস্ট নাটকটি কে লিখেছেন? উত্তর ক, সাইদ আহমেদ। প্রবাসী মুক্তিযুদ্ধের দিনগুলি বইটির লেখক কে? প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো আমরা অপশনে যে চারটি উত্তর দেখতে পাচ্ছি এগুলোর মধ্যে সঠিক উত্তর হল ক, আবু সাইদ চৌধুরী। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ কোনটি? ফকির সন্ন্যাসী আন্দোলন, নীল বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ না আগস্ট 1942 সালের বিপ্লব? সঠিক উত্তর হল গ, সিপাহী বিদ্রোহ। কে দুবার আক্রমণ করে নরওয়েতে 76 জন লোক হত্যা করেছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হল গ, আন্দ্রে বেকিং বেভিক। মধ্যপ্রাচ্যের কোন দেশে সংবিধান বা সংসদ নেই? প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নের উত্তর হল গ, সৌদি আরব। বাংলাদেশ স্কয়ার কোন দেশে অবস্থিত? ভারতে, ইরানে, নাইজেরিয়াতে, ইতালিতে? সঠিক উত্তর হল ঘ, ইতালিতে। যে ভাষা থেকে এডুকেশন শব্দটি উৎপত্তি হয়েছে? এ প্রশ্নের সঠিক উত্তর হল ঘ, ল্যাটিন। প্রিয় শিক্ষার্থী, আমরা 38 নম্বর যে প্রশ্নটা দেখতে পাচ্ছি ই আট কি? ই আট হল পরিবেশ দূষণকারী 8টি দেশ। টাইম একটি সাময়িকী, গ্রন্থ, সংবাদপত্র, টিভি অনুষ্ঠান? সঠিক উত্তর হল ক, সাময়িকী। রবীন্দ্রনাথ ঠাকুর কতবার ঢাকায় এসেছিলেন? একবার, দুইবার, তিনবার, চারবার? উত্তর খ, দুইবার।
বাংলাদেশে নতুন আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের নাম কি? প্রিয় শিক্ষার্থীরা, যে চারটি উত্তর রয়েছে এই চারটি উত্তরের মধ্যে সঠিক উত্তর হলো ঘ, ভোলা নর্থ অ্যাক্ট। যে দেশে জলবায়ু সংক্রান্ত আইন প্রথম প্রণীত হয়? গ্রেট ব্রিটেন, ভারত, কানাডা, অস্ট্রেলিয়া। সঠিক উত্তর হলো গ, কানাডা। আগরতলা মামলা প্রত্যাহার করা হয় কবে? এই প্রশ্নের সঠিক উত্তর হল ক, 22শে ফেব্রুয়ারি 1969। প্রিয় শিক্ষার্থীরা, স্ক্রিনে তোমরা 40 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ। প্রশ্নটি হচ্ছে, ওড টু এ নাইটিঙ্গেল কবিতার রচয়িতা কে? যে চারটি উত্তর রয়েছে এখানে সঠিক উত্তর হল কিটস। বর্তমানে বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? সমতট, পুন্ড্রবর্ধন, রাঢ়, বঙ্গ। এ প্রশ্নের সঠিক উত্তর হল ঘ, বঙ্গ। বাংলাদেশের তৈরি ল্যাপটপ কোনটি? শাপলা, দোয়েল, যমুনা, এসার। সঠিক উত্তর খ, দোয়েল। যে ছবির লোকেশন ঠিক করতে গিয়ে তারেক মাসুদ ও মিশুক মনির সড়ক দুর্ঘটনায় মারা যান, সেই ছবিটির নাম হল কাগজের ফুল। জাতীয় শিক্ষানীতি 2010 অনুযায়ী প্রাথমিক শিক্ষার মেয়াদ যে ক্লাস পর্যন্ত? প্রিয় শিক্ষার্থী, সঠিক উত্তর হল ঘ, অষ্টম শ্রেণী। দেশের একমাত্র কৃষি ইপিজেড কোনটি? প্রিয় শিক্ষার্থী, আমরা যে চারটি অপশন দেখতে পাচ্ছি এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হল ক, উত্তরা নীলফামারী। আজকের মডেল টেস্টের সর্বশেষ প্রশ্ন, প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নের সঠিক উত্তর হল 6.15 কিলোমিটার। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী মডেল টেস্টের জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে, এবং আমার টিউটোরিয়ালটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। পরবর্তী মডেল টেস্ট পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং সবসময় বিএন অনলাইন স্কুল বিডির সঙ্গে থাকো। আল্লাহ হাফেজ।